হাই বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ছাদ বাগানে গরমকালীন শশা গাছ কিভাবে রোপণ করতে হয়। চলুন মেন মূল ভিডিওতে আসা যাক। মাটিটা এক সপ্তাহ আগে আমি তৈরি করে নিয়েছিলাম। এতে 40% মাটি সাধারণ মাটি, আর 40% কোকোপিট, আর 20% গোবর সার দিয়ে মাটিটা এক সপ্তাহ আগে রেডি করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। মাটিটা জার্মিনেশন হলে গাছের পক্ষে খুবই উপকারিতা হয়। পাশে একটা শীতকালীন শশা গাছ দিয়েছিলাম, এখনো পর্যন্ত আছে। কত সুন্দর শশা হয়েছে, ছোট ছোট। প্লাস্টিক বেঁধে রাখতে হয়েছে মাছি পোকার আক্রমণ থেকে দূর করার জন্য, প্লাস্টিক বেঁধে রাখা হয়েছে। প্লাস্টিক বেঁধে রাখলে অনেক মাছি পোকা কম আসে। মাটি যখন রেডি করে নিয়েছিলাম, তখন দুটো হচ্ছে শশার দানা পুঁতে দিয়েছিলাম। একটা শক্ত কিছু দিয়ে এখানে জায়গা পরিমাণ হিসেবে ছাদ ছাড় করে গর্ত খুলে নিতে হবে। এরকম আমি পাইপ ব্যবহার করেছি, পাইপ ছিল, পাইপ ব্যবহার করেছি। আপনারা যে কোনো শক্ত জিনিস দিয়ে এগুলো জায়গাগুলো করে নিতে পারেন। একটা ট্রেতে মোটামুটি 6টা গাছ পুঁতলে বেটার হয়, কিন্তু আমি এখানে 9খানা গাছ দিয়েছি, কারণ এতে একটা আধটা গাছ মারাও যেতে পারে। এবারে গ্লাস থেকে গাছগুলোকে বের করে নিয়েছি, যে গ্লাসগুলোতে আমি গাছ দানা রোপণ করেছিলাম সেই এর থেকে বের করে নিয়েছি। এবার মাটিটা ছাড়িয়ে নিলাম। গাছের গোড়ায় অল্প কিছু মাটি রাখতে হবে, রেখে এইভাবে রোপণ করতে হবে। গরমকালে যত বেশি কোকোপিট দেওয়া যাবে তত ভালো, কারণ জলের জলটাকে ধরে রাখার জন্য কোকোপিটটা সব থেকে ভালো কাজ করে। গরমকালে যেহেতু তাপের আর্দ্রতাটা বেশি থাকে, সেই কারণে মাটি 30% আর 50% কোকোপিট দিলে খুব ভালো হয়। গোবর সার তো 20% রয়েছে। কোকোপিটটা বেশি দিলে গাছটা মারা যেতে সহজে মারা যায় না, একদিন জল না দিলেও গাছটা জীবিত থাকে। গরমকালে ভুলেও মাটির সাথে বালি মিশাবেন না, কারণ গরমের সময় বালির টেম্পারেচার বেশি থাকে, সেই জন্য গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি যে বীজগুলো রোপণ করেছিলাম, এই বীজগুলোর বয়স হচ্ছে 15 দিন, 15-16 দিন হচ্ছে। এই বীজগুলো রোপণে শুধু আমি কোকোপিট দিয়েই রোপণ করেছিলাম বীজগুলো, আর কিছু দিইনি এতে। এই গাছের গোড়াগুলো ভালো করে মাটি দিয়ে এঁটে দিতে হবে, যাতে জল ফল হলে যাতে পড়ে না যায়। এবারে গাছগুলোর গোড়ায় মাটি দেওয়া হয়ে গিয়েছে, এবার হালকা হালকা করে জল দিতে হবে। আমার মাটি যেহেতু ভিজে আছে, সেই জন্য আমি হালকা জল দিলাম। আপনারা পারলে বেশি করে জল দিতে পারেন। দিয়ে গোড়াগুলো একটু ভালো করে চেপে দিতে হবে, যাতে গাছ শুয়ে না পড়ে। শুয়ে পড়লে গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি।